তা তো বলতে পারবো না, কালকে কে এসেছিল? হ্যাঁ কালকে এসেছিল, এরকম ব্যাপার। ব্যাংকের লোক কোথায়? আমার ব্যাংকিং এর লোক দরকার, আমি যার সাথে কথা বলবো। আই কার্ডও তো নেই দাদা, কথা বলতে চাই। আই কার্ড খুঁজে পাবেন না? আই কার্ডটা পাসওয়ার্ড নেই। আই কার্ড ছাড়া আপনি একটা ব্যাংকের হয়ে কালেকশনে চলে এসেছেন? লাগে না মানে কে বলেছে? দেখি কাগজটা যেটা লেখা আছে যে বন্ধনের লোকের পুরো ছাড় আছে। না না লাগে না কথা আপনি বলছেন। আমি আপনাকে উনি চিনতে পারছেন, ভুলে গেছে। ঠিক আছে, আপনার হচ্ছে কি জানেন বলেন। জানার ব্যাপার হচ্ছে ব্যাংকের লোক আমার দরকার আছে। ব্যাংকের লোক কালকে যিনি এসেছিল সে আসেনি না, যে যার জন্য অসুস্থ হয়ে পড়েছে, এমন বলে দিয়ে গেছে, এমন বলে যে মাথা ঘুরে পড়েছে টেনশনে, কালকে ডাক্তার দেখে আনতে হয়েছে। মেন্টালি প্রেসার হচ্ছে আমার সাথে, ব্যাপারটা হচ্ছে মেন্টালি প্রেসার হচ্ছে। আমার ঘরের সামনে এসে ঝুঁকে বলুন, আপনি এটা বলছেন বলুন ইয়ে করেছেন। আমার বক্তব্য একটাই আছে যে ব্যাংকের লোক কেন আসছে না, ব্যাংকিং থেকে কেন লোক আসছে না, যে যার সাথে আমি আমার কথা তুলে ধরব, যার মনের কথা যা আছে সেগুলো। ব্যাংকের লোক আসবে না, আরএম আসবে না, কেউই আসবে না। আপনি টাকা নিয়েছেন, আমাকে টাকা দেন। উইদাউট আই কার্ড, উইদাউট ভিজিট, উইদাউট ইনফরমেশন ছাড়া, উইদাউট পারমিশন, আমার সম্মানকে এখানে নষ্ট করছে। পারমিশন মানে উইদাউট পারমিশন মানে আপনাকে ওনার পারমিশন নিয়ে হুটহাট যখন রাত 7টার পরে আসেন কেন? 7টার পরেও এসেছে, 7টার পরে অনেক সময় জায়গা আছে। আপনি ডেটের পরেই আপনার বাড়িতে আসা হয়েছে, ইএমআই এর ডেটের আগে না? আপনি টাইমটা বলছি ভালো করে বুঝুন, 7টার পরে তো আপনার আসার নিয়ম নেই। আপনি ইএমআই টা পে করছেন না, আপনি কেন ভুলভাল করছেন? তাহলে উনিও ভুলভাল করবে, কি ভুলভাল করবে? 7টার পরে এসেছেন কেন? ইএমআই টা টাইম মতো পে করছেন না কেন? EMI টাইম মতো আপনার হচ্ছে EMI পে কর, আপনার EMI যে ডেটটা আছে তার আগে এসে আপনাকে ইনফর্ম করে দেওয়া হচ্ছে, দাদা আপনার অমুক দিন EMI আছে। হ্যাঁ তো আপনি অমুক দিন EMI টা, উনি তো জানেন আপনার ইনফর্ম করার কি আছে, উনি তো জানেন। তা জানাটা পে করছেন না কেন? কেন করছেন আপনি বলুন, কখন মানুষ করতে পারে না? ওনার হাতটা দেখেছেন? হ্যাঁ হাতটা দেখেছেন? আমি ডাক্তার সে কোনো ফিটনেস পাইনি প্রথম কথা, ওনার সাথে একটা ফ্রড হয়েছে সেটা কনসিডার করা হবে। শুনুন আগের মাসে প্রথম কথা, ওনার EMI আমরা যখন আপনি এসেছেন এতদূর আপনার সাথে তাই কথা বলছি, আপনি যেহেতু আই কার্ড দেখাতে পারেননি, আপনার সাথে এক মুহূর্ত কথা বলা ওনার সময়ের অপচয় ছাড়া আর কিছু না। আই কার্ড কখন লাগবে যখন উনি আমাকে? সে আপনি বললে তো হবে না, আই কার্ড সব সময় লাগবে। আই কার্ড আমাদের লাগে না, আই কার্ড লাগে না, আপনি এই কথাটা কোর্টে দাঁড়িয়ে বলতে পারবেন তো যে বন্ধনের আই কার্ড লাগে না? এটা আপনি কোর্টে দাঁড়িয়ে বলতে পারবেন? যখন আমাকে চিনবেন না আপনার বাড়িতে, যখন আমি প্রথম আসবো তখন আপনি, উনি তো বলছে আপনাকে চেনে না, আজব আজব লোক পাঠাচ্ছেন, ইয়ং ছেলে পাঠাচ্ছেন, বাড়িতে এসে ঝামেলা করছে। তাহলে আর এসেন না, আমি লিগালে যাবো, ব্যাস। উনি আর পেমেন্ট করবে না, ওনার সাথে যা ফ্রড হয়েছে ওনার কাছে প্রুফ করে রেখেছে, উনি কোর্টে দেখাবে। আমি চাই না যে আই কার্ড ছাড়া এভাবে আপনি আসেন। বন্ধনের নামে কোর্ট কেস করুন যে বন্ধন আপনার সঙ্গে ফ্রড করেছে, ঠিক আছে? তারপরে আমরা যেটা করার আমরা করব, ঠিক আছে? আর এর মধ্যে আসলে আপনি রেকর্ডিং করে আমাকে পাঠিয়ে দেবেন। উইদাউট আই কার্ড আজকে কিন্তু রেকর্ড হয়ে গেল, আই কার্ড ছাড়া বন্ধনের কথা বলছে। নাম কি, বাবার নাম কি, কিছুই জানি না, ওই যে এসছে কোথায় থাকে কি বৃত্তান্ত। এর হাতে টাকা দিলেন, টাকাটা চোট হয়ে গেল, আপনার যেরকম আগেও হয়েছে। সেই চোটটা হয়ে যাওয়ার পরে কে দায় নেবে? বন্ধন বলবে আপনি কাকে টাকা দিয়েছেন, আই কার্ড কই? বন্ধন, বন্ধনের কোনো যদি স্টাফকে আপনি টাকা দেন সে আপনার, আরে বন্ধনের স্টাফ চিনবে কি করে? আপনার কি মাথায় বন্ধন লেখা আছে? না না বন্ধন লেখার দরকার নেই, আপনি বন্ধনে যদি কোনো স্টাফকে আপনি টাকা দেন তো আপনার বইতে সে এন্ট্রি করে দিয়ে টাকাটা নেবে। হয়নি, উইদাউট হয়নি, হয়নি, হ্যাঁ হয়নি, সেটা ওনার ফল। টাকা যে নিল তার ফল্ট নেই কোনো, যে টাকা দিল তার ফল্ট। আপনি যখন টাকা দেবেন আপনার বুঝে নেওয়া উচিত যে আমার বইতে সেই টাকাটা সঠিক মতো এন্ট্রি হচ্ছে না। আপনি যেরকম দেখে নেবেন না, আপনি যেরকম একটা ঘাওড়া দর্গ করছেন, আপনি দেখে নেবেন না যে আমি টাকাটা, হ্যাঁ সে তো উইদাউট আই কার্ড এসে টাকা নিয়ে পট করে চলে গেছে, হয়ে যাবে, হয়ে যাবে করে চলে গেছে, উনি তো বোঝেনি। এন্ট্রি করা দেখে নেবেন না, কি দেখে নেবেন? যে লোকটা আপনার আই কার্ড ছাড়া এতক্ষণ কথা বলছে সে বই এন্ট্রি দেখে নেবে? আমি হলে তো 2 মিনিট কথা বলতাম, বেরো বেরো এখান থেকে। হ্যাঁ আই কার্ড গায়ের জোরের কোনো কথা হচ্ছে না। আপনি আপনারা সাদাশীতে লোকদের পেয়ে, যাদের কে সাদাশীতে লোক, মানে আপনার কথা অনুযায়ী আপনি সাদাশীতে লোক যে আই কার্ড ছাড়া চলে এসেছেন, এই তো কাস্টমার যে আপনার, হ্যাঁ কাস্টমারকে ডকুমেন্টস দিয়ে উনি সই করে অফিস থেকে লোন নিয়ে আসছে, এখন লোন নেওয়ার পরে উনি টাকা দেবে না, তখন হচ্ছে সাদাশীতে লোক। ও উনি সই না না কেন দাঁড়ান না দাঁড়ান, সমস্যা তো আমরা দেখবো না তো। আপনার সমস্যা বন্ধন ব্যাংকের থেকে যদি নিয়ে থাকেন, আমি জানি না পেয়েছেন কিনা, কারণ আপনি যা ঘটনা বললেন, যা প্রমাণ আপনার কাছে আছে তাতে আপনি পাননি টাকা।
কিন্তু অবশ্যই ইনফর্ম করবে, আমি সাথে সাথে থানায় নিয়ে যাবো। কারণ যেভাবে যে অথরিটিতে বলছে উইদাউট আই কার্ড চেনে, আপনি মনে করেন একে, আপনি মনে করেন এই ছেলেটাকে টাকা দিলেন, আপনি বললেন কোর্ট কেস করবে, কার নামে করবে আপনিও দেখবেন। না না বাড়িতে আসলে ভালো, রোজ রোজ আসতে বলুন, আমার দরকার। ভালো হবে।